যদি আপনি যাবতে এই যে নিচের গুলা পরিষ্কার করেন। পানির কোন অবস্থা বের করেন কি পরিমাণ পানি এটার মধ্যে ধরেন। আরে ভাই এটা আমরা 5 বছর যাবো দেখলাম দেখে দেখে আমরা বুঝছোর আপনি প্রত্যেকটা টায়ারে পানি আছে যদি আপনাদের লাভ যদি না থাকে আমরা করতে পারেন নাই 5-6 দিনের যদি না হয় তাহলে ডিম পারবে না, 5-6 দিন না হলে ডিম পারবে না। বলে দেবেন আপনারা কিন্তু গত বছর কিন্তু আমি আপনাদের এখানে আসি এগুলা হয়তো 7-10 দিন সময় লাগে, উনি 10 দিন যাবতে এই যে নিচের গুলা পরিষ্কার করেন। আজকের ভিতরে এগুলা ক্লিয়ার হয়ে যাবে, আজকের ভিতরে কালকে এগুলো আমি প্রথমে নেমে প্রথমে শুরু করছি ভারতকলায় স্যানিটারি মার্কেট। স্যানিটারি মার্কেট পাশের কাঠের ইয়ে এবং অন্যান্য ওখানে ফিটিংসের যে দোকানগুলো আছে ওইগুলো চেক করলাম। ওখানে ওদের পুরো গ্রাউন্ড চেক করা হয়েছে রাস্তার পাশে, তারপর এখানে টায়ার মার্কেট পুরোটা চেক করা হয়েছে। এগুলোতে যেহেতু প্রতি বছর পাওয়ার একটা সম্ভাবনা থাকে সেজন্য আমরা শুরুতে এটা করেছি। এরপরে আমরা প্রত্যেক কমার্শিয়াল এরিয়াতে করবো এবং তারপরে ধীরে ধীরে বাসাবাড়িতে হবে, সব জায়গায় হবে। জরিমানা করা হয়েছে 4টা প্রতিষ্ঠানে যেখানে লার্ভা পাওয়া গেছে। মোট 1 লক্ষ টাকা অর্থদণ্ড আমি দিয়েছি এখন পর্যন্ত এবং এটা আদায়ও হয়ে যাচ্ছে। আইনের মানে প্রয়োগটা আমরা এখন আজকেই প্রথম করা হলো মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে। আমরা এতদিন আমরা এইভাবে করি নাই, কারণ হচ্ছে আমাদের ডেঙ্গু আক্রান্ত রোগী ছিল না সিটি কর্পোরেশনে। বাট গত 3 দিনে 2 জন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে, যে কারণে আমরা এখন অতিরিক্ত সতর্কতামূলকভাবে এবং জনগণকে এতদিন আমরা সচেতন করেছি, এখন সত্যিকার অর্থে আইনের প্রয়োগ জরুরি বলে আমরা মোবাইল কোর্ট শুরু করেছি এবং এটা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।